সম্পর্কে বাঁচাতে, যেখানে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত রায় দিচ্ছে যে যোগ্য প্রার্থীদের চাকরি দিতে হবে, এবং পয়সা নিয়ে যে ঘুষ নিয়ে যে প্যানেল হয়েছিল অযোগ্য চাকরি প্রার্থীদের, সেই প্যানেলটাকে অবিলম্বে বাতিল করতে হবে। সেইখানে মাননীয় মুখ্যমন্ত্রী এই যে রায়, এই রায়কে চ্যালেঞ্জ করে বারবার সুপ্রিম কোর্টে যাচ্ছে, এটা কি বুমেরাং হচ্ছে না সরকারের পক্ষে? না, সেটা আমি বলবো না, কারণ যে কোনো আমাদের দেশের গণতান্ত্রিক দেশ আইনের শাসন, সবারই অধিকার আছে কোর্টের কাছে, আইনের কাছে যাওয়া। ওনারা নিশ্চয়ই মনে করছেন যে এই ব্যাপারটা নিয়ে আইনের উচ্চ আদালতে গেলে ব্যাপারটা নিয়ে হয়তো ঠিকভাবে এগোনো যাবে, কারণ অনেক সময় হয় কি এই যে দুর্নীতি এই ব্যাপারগুলো মানে পুরোটা যখন ওপেন, যতক্ষণ ওপেন না হচ্ছে ততক্ষণ অনেক কিছুই ধোঁয়াশা থাকে। সেই হিসাবে ওনারা যদি মনে করেন যে আইনের দ্বারস্থ হলে এটার সঠিক বিচার জনগণ পাবে, তো আমার মনে হয় না এটা কোনো অসুবিধা আছে, ওনারা যেতে পারেন। কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজকে আমি যেটা বলবো, এই দুর্নীতি যেমন হচ্ছে সর্বগ্রাসী, মানে গ্রাস রুট থেকে আরম্ভ করে টপ পর্যন্ত দুর্নীতিটা হয়েছে, এই নিয়োগ স্ক্যাম হয়েছে, তাতে প্রতিটা গ্রামের, অনেক গ্রামের ছেলেরাও হয়তো দেখা যাচ্ছে বিভিন্ন যা সম্পত্তি গয়নাগাটি এসব বেচে তাদের বাবা মা তাদের চাকরির জন্য টাকাটা দিয়েছেন, 10 লাখ 5 লাখ বা আরও বেশি হয়তো দিয়েছেন। কিন্তু আমি বলবো যারা পড়াশুনো করছে, সার্টিফিকেট পাচ্ছে, পড়াশুনো করে ভালো পড়াশুনো করে ভালো সার্টিফিকেট পাচ্ছে, বিভিন্ন ট্রেনিং নিচ্ছে, তারা যখন পয়সা দিয়ে সেই চাকরিটা নিতে যাচ্ছে, তাহলে কিন্তু সেই এডুকেশনের কোনো দাম থাকলো না। আর এই দুর্নীতির মধ্যে শুধু কোনো একটা মিনিস্টার বা কোনো একটা সরকারি আধিকারিক দ্বারাই শুধু আইনের দ্বারা মানে আটকাবেন বা তাদের আটকানো হবে বা তাদের শাস্তি দেওয়া হবে, এটা আমার মনে হয় না ঠিক হচ্ছে। যারা পয়সা দিয়ে চাকরি নিয়েছেন বা চাকরি নেওয়ার জন্য পয়সা দিয়েছেন, হ্যাঁ, তাদেরও আইনের দৃষ্টিভঙ্গির মানে অবজারভেশনের আন্ডারে আনা দরকার, এবং তাদেরও একটা শাস্তি হওয়া দরকার আছে। কারণ দুর্নীতি যে করে এবং দুর্নীতিটা যে হয় দুজনেই কিন্তু দোষী। একটা মানুষ যখন দেখছে একটা সরকার চলছে, সেই সরকারের একটা প্রতিনিধি এবং বিভিন্ন বিধায়ক, প্রায় বেশ কয়েকজন বিধায়ক জেলে, এদের মাধ্যম দিয়ে মূলত যেটা কোর্ট বলছে কিংবা যেটা আমরা তদন্তের সাপেক্ষে জানতে পারছি কেন্দ্রীয় গোয়েন্দা মানে সংস্থাদের, বিভিন্ন বিধায়ক তার মানে জনপ্রতিনিধি কাউন্সিলর, এদের সামনে রেখে মূলত এই লুটটা, এই একদম মানে কি বলবো কালেক্টেড লুট যেটাকে বলা হয়, এই লুটটা করা হয়েছিল কোট আনকোট যদি আমি বলি। তো এই তো মানুষ তো বিশ্বাস করবে, কারণ পশ্চিমবঙ্গে তো বেকারত্ব সংখ্যা প্রচুর, তো মানুষ বিশ্বাস করে টাকা দিয়েছেন, বলুন আপনি। আমাদের এখান থেকে অনেক অনেক স্টেটে আছে, অনেক স্টেটে বেকারের সংখ্যা অনেক বেশি আছে, বেকার বেশি আছে বলেই আমি দুর্নীতিকে প্রশ্রয় দেবো, আমি সোনা বেঁকে বেঁচে বা জমি বেঁচে সেই পয়সাটা নিয়ে আমি নেতাকে দিয়ে দেবো বা বিধায়ককে দিয়ে দেবো, আর আমি চাকরিটা পেয়ে যাবো, আর যারা যথার্থ শিক্ষিত ছেলে তারা চাকরিটা পাবে না, ব্যাপারটা সেরকম না। দুর্নীতি সমাজের একটা রোগ, হ্যাঁ, দুর্নীতিটাকে কারো একার পক্ষে, আজকে রাজনৈতিক লোকেদের আমরা কখনোই একতরফাভাবে গালাগালি দিতে পারি না বা বলতে পারি না, কারণ সাধারণ লোকের এটা দায়িত্ব আছে, সাধারণ লোককেও এগিয়ে আসতে হবে। যারা চাকরির লোভে বিভিন্ন রকমভাবে ম্যানেজ করে বা তাদের কাছে আছে বা যদি না থাকে ম্যানেজ করে যে টাকা পয়সাগুলো দিয়েছেন, তারা কিন্তু অটোমেটিকভাবে এবং সিস্টেমেটিকভাবে দুর্নীতিটাকে আরও প্রলং করেছেন বা উৎসাহিত করেছেন, দুর্নীতিটা যাতে আরও ভালোভাবে হয়, ভালোভাবে হতে পারে, কারণ সাধারণ মানুষের সমর্থন ছাড়া কিন্তু এত বড় মাস লেভেলে দুর্নীতি কিন্তু সম্ভব নয়। আমি কিন্তু এটা পরিষ্কার বলছি, আমরা আগামী দিনে খুব তাড়াতাড়ি লাইভ প্রোগ্রাম করব, এবং লাইভ প্রোগ্রাম শুধু হবে না, সেখানে তর্ক বিতর্ক হবে, চায়ের চুমুকে তর্কের ঝড় উঠবে, এবং সেই তর্ক বিতর্ক যাই হবে মূল্যায়ন কিন্তু হবে মানুষের পক্ষে, কারণ মানুষকে বাদ দিয়ে গণতন্ত্রের এই যে স্তম্ভ, এই স্তম্ভটা কিন্তু কোনোদিন এগোতে পারে না। আমরা আজকে মূলত যে বিষয়টাকে নিয়ে আলোচনা করছি, যে শিক্ষায় দুর্নীতি কলঙ্কিত বাংলা, আমি একদম বেশি সময় নেব না, আমি দু একটা কথা একটু শেয়ার করে নেব, আমাদের এডিটরও আছেন এখানে। দেখুন, বিষয়টা অত্যন্ত জটিল, আবার একদিক থেকে সহজ, কারণ একটা বিষয় যখন তৈরি হয় তার দীর্ঘদিন একটা সময় থাকে সেই বিষয়টা তৈরি হতে। কিন্তু কৌশিকদা যে কথাটি বললেন সেটা এক প্রকার বাস্তবে অনেকটা যুক্তিযোগ্য কথা, যে যে দোষী সেও যেমন দোষী, যে দোষকে সমর্থন করছে সেও সমান দোষী।
আমরা আমাদের রুরাল নিউজ 24-এর পক্ষ থেকে আবেদন করব আগামী দিনে এরকম সে যত বড়ই জনপ্রতিনিধি হোক না কেন বা যে কোনো রাজনৈতিক দলের সে পদাধিকারী হোক না কেন, কখনোই এরকম প্রলোভনে আপনারা পা দেবেন না। কারণ দোষ যেমন সেই সকল প্রভাবশালী ব্যক্তিদের, সেই দোষের সমান ভাগটা আপনাদেরও নিতে হবে। কারণ এখন কিন্তু মূলত সাফারার কি করছি আপনারাও হচ্ছে অবশ্যই, এবং এই যে টানা হ্যাচড়া একটা চলছে, আইনি জটিলতার মধ্যে চলে গেছে, তো ভারতবর্ষ উদাহরণ আছে, আইনি জটিলতা প্রায় বছরের পর বছর চলতে পারে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের সর্বাঙ্গীন দৃষ্টিভঙ্গি দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব। কমেন্ট করবেন এই প্রোগ্রাম সম্বন্ধে, আমরা আবার নতুন প্রোগ্রাম নিয়ে, নতুন আলোচনা নিয়ে, নতুন আঙ্গিকে আসছি। মনে রাখবেন প্রোগ্রামের নাম চুপি চুপি নয়, জোরে জোরে জোরে।